আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলেন আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলেই নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যেই মানে আপনি না আমি যারা বানায় বানায় কেমনে আচ্ছা অস্ট্রেলিয়া হারলো কেন আচ্ছা বলেন তো অস্ট্রেলিয়া হারছে কেন এটা যাবে দাঁড়ান এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালি নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে আরে কি মুশকিল বছর যায় বছর আসে বুকের ব্যথাও ফিরে আসে ঘুরে ফিরে ওই বিশ্বকাপ ব্যর্থতাই টাইগারদের পাশে বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসে ঘাটতি বোর্ড মিটিং তাই উত্তপ্ত চলে লম্বা আলোচনা বিশ্বকাপ ব্যর্থতা ক্যাপ্টেন কোচের পারফরমেন্স মূল্যায়ন সমস্যা বের করে সমাধানের পথ কি পেল পাপনরা যদি ক্যাপ্টেন কোচ ওদের রিপোর্টগুলা কোচের রিপোর্টটা পেতাম টিম ম্যানেজমেন্টের রিপোর্টটা পেতাম ক্যাপ্টেনের সাথে কথা বলতাম তাহলে আপনাদেরকে আরও স্পেসিফিক বলতে পারতাম সবকিছু সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি এখানে যে কোনো টিম যে কোনো কাছে হেরে যেতে পারত বিশ্বমঞ্চে দল হয়ে খেলতে পারেনি বাংলাদেশ এর মধ্যেই টিমের ভাইস ক্যাপ্টেন সুপার এইটে ভারত ম্যাচের দিন মিস করেছেন টিম বাস মাঠে পৌঁছান অনেক পরে আমেরিকায় অনুমতি ছাড়া ক্রিকেটারদের দাওয়াত খেতে যাওয়া ডিসিপ্লিন ইস্যুতেও চটেছেন পাপন আমি যখন দেখি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না ওয়েস্ট ইলেভেনে নাই তখনই আমি ফোন করি রাবিদকে নাই কেন সো আমি রাবিদকে ফোন করি করি না রাবিদ হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রেইট আমি সোজা সবটা কথা বলি আমি রাবিদকে ফোন করি ও বললো যে ও টিম বাস মিস করেছে তবে ও এসছে ও এসছে মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে এখন ও কি কেন আসে নাই কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা আরেকটা হচ্ছে এই দিস রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে এদের তো বাইরে যেতে পারার কথাই না ফার্স্ট উইদাউট বোর্ডস পারমিশন ঠিক আছে স্বামী জিজ্ঞেস করেছি আমি জিজ্ঞেস করেছি যে বোর্ড থেকে পারমিশন নেওয়া হয়েছে কি না একটু বোঝার চেষ্টা করেন আমি জিজ্ঞেস করেছি আমি উত্তর বলবো না ঠিক আছে দেশ জুড়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আফগান ম্যাচের ওই ঘটনা ডিফেন্সিভ মানসিকতায় হারিয়েছে সেমিফাইনালে যাওয়ার জ্যাকপটটা যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে এখন আপনি আমাকে বলেন এটা মানেটা কি বারো ওভারে একশো পনেরো করা কঠিন কিছু না টি টোয়েন্টিতে আমি আপনার সাথে একমত কিন্তু ওই উইকেটে কেউ করে দেখাতে পেরেছে বলে মনে হয় বা পারত কেউ থিঙ্ক অ্যাবাউট অস্ট্রেলিয়া আফগানিস্তানের সাথে তো খেললো তো অস্ট্রেলিয়ার মাঠে কি করেছে কত করেছে একটু দেখেন আমাদের ক্যাপ্টেন বলেছে যে তিন উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি এইটা আবার অ্যাকসেপ্টেবল না সিনিয়ররা মোটা দাগে ব্যর্থ যদিও পাপনদের আশাবাদী করছে রাইজিং স্টাররা আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্টেশন ছিল তার আমরা কিছুই পাইনি আর ঋষার যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কি করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না তানজিদ সাকিব যেমন ও খেলবে কিনা এটা কিন্তু খেলার কথা না মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন যেহেতু শরিফুল ইঞ্জুড হলো ও একটা ম্যাচ খেলার সুযোগ পেলো খেলার পরে ওর পারফরম্যান্সটা ভালো হওয়াতেও কিন্তু খেলে গেলো মাসে পঁয়ত্রিশ হাজার ডলার বেতন নিয়ে হাতুরুই থাকছেন জাতীয় দলের হেডকোচের ভূমিকায় মুস্তাক আহমেদকেও ছাড়তে চায় না বিসিবি মোস্তাক সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড এই সিদ্ধান্তটা হয়ে গেছে সাইফুল রূপক একাত্তর